بسم الله الرحمن الرحيم. نحمده ونستعينه، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم، ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا. عن سعد بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من يضمن لي ما بين رجليه وما بين رجليه فضل الله الجنه. رواه البخاري ومسلم. عن جبير بن مطعم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنه قاطئ وكراهه النمام. رواه البخاري ومسلم. সম্মানিত উপস্থিতি মুসলমানের কিরাম, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমাদের এই জুমার খুতবায় বক্তব্যের বিষয় হচ্ছে গীবত পরনিন্দা। গীবত পরনিন্দা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্য তত্ত্ববহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। যেসব পাপের কারণে মানুষের পরকাল হারিয়ে যায়, থাকার স্থান জাহান্নাম হয়, তার একটি বড় পাপ হচ্ছে গীবত। যেসব পাপ মানুষের সাথে জড়িত, আল্লাহর সাথে জড়িত নয়, তার একটি পাপ হচ্ছে গীবত। মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া খুবই কঠিন, আল্লাহর সাথে জড়িত পাপের ক্ষমা খুবই সহজ। যেসব পাপ আল্লাহ তাআলার সাথে জড়িত তা সহজেই ক্ষমা পাওয়া যায়, আর যেসব পাপ মানুষের সাথে জড়িত তা সহজেই ক্ষমা পাওয়া যায় না, তা কঠিন এবং দুর্লভ। এ বিষয়ে আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, তোমরা মানুষের উপরে অহেতুক বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাক। মানুষের প্রতি অহেতুক ধারণা করো না, হয় তোমার লোকটি বলেছে, হয় তোমার ছেলেটা এই পাপ করেছে, হয় তোমার লোকটা এই কর্ম করেছে, এই ধরনের তোমরা মন্তব্য করো না। এটা হচ্ছে ধারণা, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। নিশ্চয়ই কিছু কিছু ধারণায় পাপ হয়, ধারণাও পাপ। অবশ্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ইয়াকুম যান্নাত কাইন্না যান্নাত তাবুল হাদিস, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই সবচেয়ে বড় পাপ, ধারণাই সবচেয়ে বড় মিথ্যে।
আল্লাহ রাসূল এখানে বলছেন যে তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো, ধারণাই সবচেয়ে বড় মিথ্যে। না জেনে না বুঝে একটা লোকের উপরে ধারণা করলাম, এটা একটা মিথ্যা ধারণা হয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি, তার এক নম্বর বড় পাপ হচ্ছে আলেশরা কবিগুনা, আল্লাহর সাথে শরীক করা। দুই নম্বর বড় পাপ হচ্ছে উপকূল অলেদান, পিতামাতার অবাধ্য চলা। আর তিন নম্বর বড় পাপ হচ্ছে কাউল সুরে মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যে পৃথিবীর তৃতীয় মহাপাপ। আর কত হাদিসে আল্লাহ রাসূল বলছেন, ধারণাই সবচেয়ে বড় মিথ্যে। মানুষ যদি ধারণাকে সবচেয়ে বড় মিথ্যা মনে করত, জানত বুঝত, তাহলে সমাজে এরূপ দুরবস্থা নেমে আসত না। কেউ কারোর প্রতি অহেতুক মন্তব্য করে তাতে ভাগিদারি হতো না এবং সমাজে বিশৃঙ্খলা ঘটত না। যখন আপনার কথা শুনলেন যে অমুক জেলাতে আমার ব্যাপারে বলাবলি করছে, ধারণা করে, অথচ এই বিষয়ে আমি কিছুই জানি না, তখন আপনি অবশ্যই তা ঠেকানোর জন্য চেষ্টা করবেন। আর কেউ আপনার পক্ষে হবে আর ওদেরকে ছড়ানোর জন্য আরো কেউ চেষ্টা করবে, তখন সমাজে নেমে আসবে অসম্ভব। সবাই তখন এই পাপের সাথে জড়িয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা না যায় হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কেউ যদি মানুষের দোষ ত্রুটিকে গোপন রাখে তাহলে আল্লাহ তাআলা তার দোষ ত্রুটিকে বিচারের মাঝে লুকিয়ে রাখবেন, কেয়ামতের মাঝে লুকিয়ে রাখবেন। ওটা তো আপনি একাই বুঝতে পারছেন না যে বিচারের মাঠ কত কঠিন। আপনি একজন লোকের দোষ জানতে পারলেন যে এই লোকটা এই অশ্লীল কাজ করেছে, এরপরে যদি আপনাকে কিছু বলতে হয় তাকেই বলবো, কিন্তু তাকে ডুবানোর জন্য আপনি একটা সুযোগ নেবেন কেন? শরীয়তের দৃষ্টিতে একটা নেহায়াত অন্যায় পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কারো দোষ ত্রুটিকে গোপন রাখে তাহলে আল্লাহ তাআলা তার দোষ ত্রুটিকে বিচারের মাঠে লুকিয়ে রাখবেন, গোপন রাখবেন, প্রকাশ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতেন, এ ব্যাপারে আপনাদের সামনে একটা তথ্যবহ হাদিসের অনুবাদ করছি, দেখেন তিনি কিভাবে মানুষের দোষকে ঢেকে রাখার চেষ্টা করতেন। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা মাযিব মালিক ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অকাল তাহির ইয়া রাসূলুল্লাহ, মাযিব মালিক একজন সাহাবী একদা রাসূলের নিকটে এসে বললেন, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বললেন, ইরজে, তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর নিকটে ক্ষমা চাও, তুমি তোমার কর, তোমার পাপ ক্ষমা হয়ে গেল। লোকটা চলে গেল, রাজা গায়ের বাইরে একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজে, তুমি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ওয়া তুব ইলাইহি, তুমি তোবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে গেল। লোকটি চলে গেল, একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, তাই হয়ে গিয়ে রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহর রাসূল বললেন, ইরজে, তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ওয়া তুব ইলাইহি, তুমি তোবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল, একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, তাই হয়ে রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমাকে পবিত্র করুন। আপনার সামনে এখন পর্যন্ত যা আমি বলতে চাচ্ছি তাতে হচ্ছে এই,
যে এখন পর্যন্ত আল্লাহ রাসূল বলছেন না যে ঘটনাটি তোমাকে কেন পবিত্র করব, এ কথা বলছেন না। মূলত আপনার সাথে এটা কথা, একবার ফিরিয়ে দিলেন, দুইবার ফিরিয়ে দিলেন, তিনবার ফিরিয়ে দিলেন, চতুর্থবার এসে বলছেন আল্লাহ রাসূল আমাকে পবিত্র করব। আল্লাহ রাসূল এখনো বলছেন না যে কেন পবিত্র করব, ঘটনা কি, তার দোষটা আল্লাহ রাসূল জানতে চাচ্ছেন না। চতুর্থবার যখন এসে বলছে আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন, তখন আল্লাহ রাসূল বলছেন আমি জনুন, লোকটা কি পাগল, আর আমি বলছি তুমি চলে যাও, বারবার ফিরে আসো কেন, তাহলে কি ও পাগল আমার কথা বুঝে না। তখন সাহাবীগণ বলছেন ভাই সাহেবের মাধ্যমে, জি না, এ পাগল নয়, এ ভালো মানুষ। এখন আল্লাহ রাসূল বলছেন না যে তোমাকে কেন পবিত্র করব। তারপরে তিনি বলছেন আর সাড়ে বা খামলাম, তাহলে কি সে মদপান করেছে তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে আমার কথা বুঝে না। এটা হলো পঞ্চম স্তর, সে কি মদপান করেছে তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে আমার কথা বুঝে না, আমি যে তাকে বলছি তুমি চলে যাও সে যায় না কেন। সাহাবীগণ ফাঁকা মারা চলুন প্রস্থান কাহল, একদম দাঁড়িয়ে তার মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখে বলছে আল্লাহ রাসূল মাশা আল্লাহ খামরান, কে মদপান করেন। তখন আল্লাহ রাসূল বলছেন আর জানাইতা, তুমি কি জেনা করেছ? তখন লোককে বলছে আল্লাহ রাসূল মানুষ যা বৈধভাবে করে আমি তা অবৈধভাবে করেছি, অত বিচার করে দেন। ষষ্ঠ স্তরে গিয়ে আল্লাহ রাসূল বলছেন তুমি কি অশ্লীল কাজ করেছ? ঘটনা কিন্তু আল্লাহ রাসূল পূর্বেই বুঝতে পেরেছিলেন, পবিত্রের বিষয়টি আল্লাহ রাসূল পূর্বে বুঝতে পেরেছিলেন, এই জন্য তিনি বারবার তাকে চলে যেতে বলছিলেন যে তোমার গোপন কথা আমি জানতে চাচ্ছি না, তুমি চলে যাও, তোমার ব্যাপারে কেউ সাক্ষী পেশ করেনি, তোমার আমি বিচার চাচ্ছি না, যা। এই স্তরে এসে কথা প্রকাশ হয়ে গেল, বিচার হলো, তাকে পাথর দিয়ে মেরে দুনিয়া থেকে বিদায় করা হলো, এখানে কথা শেষ। মাইজুল মালিক যে মানুষের বাড়িতে কাজ করতো তার নাম হচ্ছে হোসাল, হোসালের স্ত্রীর সাথে মাইজুল মালিক অশ্লীল কাজে লিপ্ত হয়, ঘটনা হোসাল জানতে পারে। হোসাল ধনী মানুষ এলাকা, হোসাল বলেছিল মাইজ ঘটনা যখন ঘটেই গেছে তুমি রাসূলের কাছে যাও, বিষয়টি পেশ করো, দেখো তো তিনি কি বলবো। এই কারণে কাজের মানুষ মালিকের পরামর্শে আল্লাহ রাসূলের কাছে এসে প্রস্তাব পেশ করেছে। বিচার হলো, হলো কোন একদিন হোসাল রাস্তায় আসছেন আর আল্লাহ রাসূল যাচ্ছেন মুখোমুখি সাক্ষাৎ, তখন আল্লাহ রাসূল বলছেন তুমি যদি মাইগুলো মালিকের ঘটনাটা তোমার কাপড়ে লুকিয়ে রাখতে তাহলে যে কত ভালো হতো, তোমাকে আমি কি দিয়ে বুঝাই। ওখানে সিমটমসির একটা শব্দ ব্যবহার করা হয়েছে যেটা আপনাকে বোঝানো যাবে না, যারা কিছু আমি গ্রামার বুঝে তারাই বুঝবে। হোসাল তুমি যদি তার ঘটনাটা লুকিয়ে রাখতে তাহলে যে কত ভালো হতো, তাহলে যে কত ভালো হতো, তাহলে যে কত ভালো হতো, কেন তুমি তাকে আমার কাছে পাঠিয়ে দিলে, আমার কাছে কথা প্রকাশ হয়ে গেলে বিচার হবেই, তুমি তার ঘটনা লুকিয়ে রাখলে কত যে ভালো হতো। আপনাকে আমি কি দিয়ে বুঝাই যে মানুষের দোষ ত্রুটি লুকিয়ে রাখার জন্য আল্লাহ রাসূল কত চেষ্টা করেছেন, অথচ বাঙালি জাতি কত খারাপ, যদি কাল কেউ কারো দোষ বুঝতে পারে তাহলে যেখানে বসবে মানুষের সামনে সেখানে ওটা বলবে। আর এই গণতন্ত্র যে কত খারাপ, গণতন্ত্র যে কত খারাপ, গত গণতন্ত্র যে কত খারাপ, এর চেয়ে নিকৃষ্ট ন্যাক্কাজনক নোংরা জঘন্য বর্বর পৃথিবীতে কোনো কাজই নাই। 40 বছর আগে একটু পাপ করেছে, সেই পাপ আজ পেপার পত্রিকা লিখা হচ্ছে,
চিনতে পেরেছেন শরীয়তে কত বিরোধী কাজ এরা করছে। ওটা আপনি আপনি তো দেশের একজন সদস্য, আপনাকে তো খুব ভালোভাবে চিনি, আপনি তো নেতার জন্য ছুটে ওরা মন্ত্রীর চরিত্র ফুলের মতো পবিত্র বলেন, নিজেকে কেন মুসলমান দাবি করেন ভাবতে পারেন না? 44 বছর 42 বছর আগে যে পাপ হয়েছে কি হয়নি সেটা আজকে আপনি পেপার পত্রিকে লিখে কুমিতস্থ করে কোন লজ্জায়? আপনার বিজ্ঞানে আপনার বুদ্ধি আপনার কাছে মুসলমানের কোন বৈশিষ্ট্য নেই। আল্লাহ নবী একটা পাপকে হেঁটে রাখার জন্য কত চেষ্টা করে না প্যাডেন ফুটিয়ে ধর্ম নিতে হাদিস তো আজও আছে, 1450 বছর থেকে হাদিস হাদিস গ্রন্থে পড়ে আছে, কেউ তাকে পড়ে না বুঝেও না জাতি ছলে পেশো করে না। শতকরা 98টা মসজিদের ইমামই হচ্ছে মন্ত্রী, মন্ত্রী মানে ও কিছু জানে না, এ নিজে জুমা মসজিদে উঠে কেসটা কাহিনী বলে খুলবাস করে, ও পড়ে না ওর প্রয়োজন মনে করে না, আর যত শ্রোতা বসে আছে ওরা হয় অমনি না হয় কি না হয় জাতীয় কথা, কারো চরিত্র আচরণ ভালো নয়, একজন আর একজনের উপরে হায়ের মতো থেকে আছে এলেই তাকে জন্ম ওকে বুঝবে হাদিসের শর্ম ওকে বুঝবে হাদিসের নীতি। আল্লাহ রাসূল তাকে একবার ফিরিয়ে দিলেন, দুবার ফিরিয়ে দিলেন, তিনবার ফিরিয়ে দিলেন, চতুর্থবারে বলছেন যে ও কি পাগল তখনও টেবিলে বিচার হবে, পঞ্চমবারে বলছেন ও কি মদ পান করেছে তখনও তিনি বলছেন না যে তোমাকে পবিত্র করবো কেন, ঘটনা কি এ কথা তুমি বলছেন। আপনাকে বোঝাতে চাচ্ছিলাম যে মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার জন্য আল্লাহ রাসূল কত চেষ্টা করেছেন। আমি একজন আপনার দিন ভাই হিসেবে বলে যাচ্ছি বাকি জীবন যতই আপনার অসুবিধা হোক প্রতিপক্ষকে একেবারে হত্যা করার মতো আপনার সুযোগ চলে আসো যাকে মারাই লাগবে এরপর আপনি তার দোষ ত্রুটি উদ্ঘাটন করিয়ে দেন, ওকে সমাজে খাটো করার চেষ্টা করিয়েন না, এটা শরীয়তে একেবারেই হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করিও না, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না, ওরা দুইজন কি বলা বলি করছে এটা আপনি শুনতে পাবেন না, ওরা ঘরের মধ্যে কি বলছে এটা আপনি শুনতে পাবেন না, ওরা স্বামী স্ত্রী ঘরে কি বলছে আপনি কোনো জায়গাতে কান লাগিয়ে শুনতে পাবেন না। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি কারো গোপন কথা কান লাগিয়ে শুনে তাহলে আল্লাহ তাআলা বিচারের মাঠে তামা সীসাকে জাহান্নামের আগুনে গলিয়ে তার কানে ঢেলে দিলেন, এটা হলো তার গোপন কথা শোনার ফল। যে কথা শুনে আপনি তাকে সমাজে খাটো করতে চাচ্ছেন, যে ব্যক্তি মানুষের গোপন কথা কান লাগিয়ে শুনবে আল্লাহ নবী বলছেন মুসলিম গ্রন্থের হাদিস বিচারের মাঠে তামা সীসাকে জাহান্নামের আগুনে গলিয়ে তার কানে ঢেলে দিলেন, এখন শোনো তুমি গোপন কথা। মহান আল্লাহ বলেন আল্লাহ একটা হুকুমবা অবশ্যই তোমাদের কেউ যেন করো গীবত পরনিন্দা না করে, গীবত পরনিন্দা মহাপাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাজিদুনা ইয়াউমাল কিয়ামাহ শাররাল ওয়াজহাইন আল্লাযী ইয়াতী হাওলায়ে ওয়া ইয়াতী বাহাওলায়ে, তোমরা বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট লোক পাবে ওদেরকে যারা মানুষের গীবত করত, একবার এখানে এক কথা একবার ওখানে এক কথা, এরাই হবে বিচার মাঠে সবচেয়ে খারাপ মানুষ, যাদের দুইটা মুখ যাদের মুখ দুইটে তারা বিচার মাঠে সবচেয়ে খারাপ মানুষ হবে, সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে, যারা ইবাদত পরনিন্দা করে তাই হচ্ছে দুই মুখের অধিকারী, তাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। যারা সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে যাবে না, যারা
পরস্পর গিবত করে লায়াকুল জান্নাতা কাত্তা, যারা গিবত করে তারা জান্নাতে যাবে না। অফি রয়াতুন নাম্মাম, যারা চুগুন খুরি করে, যারা এখানকার কথা ওখানে লাগাই, ওখানকার কথা এখানে লাগাই, এরাই হচ্ছে চুগুন খোর, এরা তাহাজ্জুদ করে জান্নাতে যাবে না। বুখারী মুসলিম, এরা হজ করে জান্নাতে যাবে না, রাতে তাহাজ্জুদ করে কপালে বার হলেও হবে না। আল্লাহ রাসূল বলছেন লায়াক ফুল জান্নাতা কাত্তা, যারা গীবত করে তারা জান্নাতে যাবে না। অফি রিওয়ায়াতিন নাম্মাম, যারা চুগলখড়ি করে তারা জান্নাতে যাবে না। মানুষের নিন্দে করে, জাতিকে সমাজে খাটো করে মানুষ তাহাজ্জুদ করে জান্নাত কিনতে পারে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা লাকাদ কুলতে কালিমাতান, তুমি এমন একটা কথা বললে, আয়েশা তুমি এমন একটা কথা বললে, লাউ মুজিজাত বে মাইন বাহারে, যদি তোমার এই কথাটাকে সাগরের পানিতে ফেলে দেওয়া হয়, লা মুজিজাত হু, তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। হাদিস এখনো বুঝাতে পারি না। আল্লাহ রাসূলের স্ত্রী, আরেকজন স্ত্রীর নাম ছিল সাফিয়া। সাফিয়া দেখতে ছিলেন খুব সুন্দরী, সাফিয়া ছিলেন বড় লোকের মেয়ে, সাফিয়া ছিলেন এক দেশের রাজার মেয়ে, তবে সাহেব ছিল তার খাটো। আয়েশা বুঝতে পারতেন যে আল্লাহ রাসূল সাফিয়াকে সুন্দরী বলেই ভাবেন, এটাকে আয়েশা ঠেকাতে চাইতেন। তখন আয়েশা বলেছিলেন, আরে সাফিয়া তো খাটো মেয়ে, আপনি তাদের কি বলব? এই খাটো কথাটা আয়েশা উল্লেখ করেছিলেন আল্লাহ রাসূলের সামনে, যে ও খাটো, এই কথাটা আল্লাহ রাসূলের সামনে আয়েশা উল্লেখ করেছিলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা লাকাদ কুলতে কালিমাতান, তুমি এমন একটা কথা বলেছ, মানে আয়ে সাফিয়া খাটো, তুমি এমন একটা কথা বলেছ, এই কথা যদি ভারত সাগরে আটলান্টিক মহাসাগরে তোমার ফেলে দেওয়া হয়, তাহলে আপনাকে আমি বুঝাতে পারবো কথাটা কত বড়? কথাটা তো আমার আর আপনার কাছে কিছুই, আমার আর আপনার কাছে এই কথা পাঁচ পয়সা দাম নেই। কথাটা হলো যে খাটো, এই কথা আপনারা আমার কাছে কি দাম? এর চেয়ে কত বড় বড় বিপদ বদনাম করছে তার কোন হিসেবে নেই। আল্লাহ রাসূল এই কথাটাকে কিভাবে দেখলেন তার বিবরণটা মনে রাখবেন। আল্লাহ রাসূল বলছে, তোমার এই কথাটাকে সাগরে ফেলে দিলে সাগর আমি খোলা হয়ে গেলে তোমার কথাটা এত বড়। মানুষ বুঝে না গিবাত কাকে বলে, মানুষ বুঝে না করনিন্দা কাকে বলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাররা বি জিব্রাইল আলা কওমি, একবার জিব্রাইল আলাইহিস সালাম আমাকে উপরে নিয়ে যাচ্ছিলেন কতগুলি লোকের পাশ দিয়ে। একদা জিব্রাইল আলাইহিস সালাম কতগুলি লোকের পাশ দিয়ে আমাকে উপরে নিয়ে যাচ্ছিলেন, তো দেখলাম অনেক মানুষ, লাহুম আসফারু মিন নুহাসিন, তাদের হাতে তামার বড় বড় নখ আছে। আল্লাহ রাসূল আমাকে, জিব্রাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন, আমাদের নবী বলছেন, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে জিব্রাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছিলেন মেরাজে, কতগুলি লোকের পাশ দিয়ে নিয়ে গেলেন, তো দেখলাম তাদের নখ বড় বড় তামার, বড় বড় নখ তামার তৈরি। ইখম রসুল্লাহ উজিউ হাবুন, জুই বাবুন, এই বড় বড় নখ দিয়ে মুখকে খামচাচ্ছে, নিজের মুখকে নিজে খামচাচ্ছে, এইভাবে বুককে খামচাচ্ছে, বড় বড় নখ দিয়ে মুখকে ধরছে, বস্তু তুলে ধরেছে, নিজের মুখে বস্তু নিজে এই নখ দিয়ে তুলে ফেলছে। তখন আমি বললাম, জিব্রাইল মানে হবে এরা কারা, যা নিজের নখ দিয়ে নিজের মুখে বস্তু তুলে ধরেছে, এরা কারা? তখন জিব্রাইল বললেন,
খাওয়াই নাই নাকি একটা উন্নতি আড়া চিন্তা এরা হচ্ছে ওরা যারা মানুষের গিবত করণীয়টা করে যারা মানুষের গিবত করতো তাদের এটা ফল একটা হাদিস কিন্তু জাতির জন্য যথেষ্ট ছিল ও যদি মনে থাকে যে গিবত করে ফলে তাহলে তো সে করতে চাইবে না তার জন্য এটাই উচিত যে মানুষের গিবত করবে না বিষয়টি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ আমিন আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ বারক الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أبو هريرة رضي الله تعالى عنه قال رسول صلى الله عليه وسلم قال لا تؤذي المسلمين تمرا كل مسلمان কে কষ্ট দিও না ولا تتبعوا عورتهم تمرا মানুষের দোষ ত্রুটির পিছনে পড়ো না যদি কোন মানুষ কোন মানুষের দোস্ত্রুটি উদ্ঘাটন করে তাহলে আল্লাহ তার দোস্ত্রুটি উদ্ঘাটন করবেন আবার বুঝেন আল্লাহ নবী বললেন যে তোমরা মানুষের দোস্ত্রুটির পিছনে লেগো না এটা ঠিক নয় শোনো কেউ যদি কারো দোষ ত্রুটি উদ্ঘাটন করে তাহলে আল্লাহ তার দোষ ত্রুটি উদ্ঘাটন করবে তাহলে আমি যদি কারো পিছনে লাগি তো আমার পিছনে কে লাগবে বলেন তো আল্লাহ নেমে বার মোকাবেলা করেন আপনি শক্তিশালী আল্লাহ শক্তিশালী দেখেন আল্লাহ নবীতে কথা বলছেন বিশ্বাস করুন আপনি যদি কারোর বিরুদ্ধে লাগেন তাহলে আল্লাহ আপনার বিরুদ্ধে লেগে যাবে এবার আল্লাহ রাসূল বলছেন যে মাইয়াত্তাবিউল্লাহু তাআলা ইয়াফদাহু যার পিছনে আল্লাহ লেগে যাবেন তাকে আল্লাহ অপমান করেই ছাড়বেন ওয়ালাউ কানা ফি জাওফির আহাদিহি সে যদি মানুষের বদনাম করার পরে তার উটের পেটের ভিতরে লুকিয়ে যায় মানুষের বদনাম করেছে এরপরে ও যেন ধরা না পড়ে এই কারণে ও তার উটের পেটের ভিতরে লুকিয়ে গেছে আল্লাহর নবী বলছেন যে ও যদি তার উটের পেটের ভিতরে লুকিয়ে যায় তবে আল্লাহ তাকে ছাড়ে না আল্লাহ তাকে অপমান করেই ছাড়ে না আপনি এখন বুঝতে পারছেন না কিন্তু ৬ মাস বছর ১০ বছর পরে আপনার এই ফল ভোগ করতেই আপনার একদিন অবনতি আসবেই এই জন্য আপনি এই পথ থেকে বেঁচে থাকুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা যাল ওয়াজহাইন ফি দুনিয়া কারো যদি দুনিয়াতে দুইটি মুখ হয় কেউ যদি মানুষের গীবত করে তাহলে তার দুনিয়াতে দুইটি মুখ মান কানা যার হবে দুইটি মুখ দুনিয়াতে এখন এই অমল কে আমার লেসা মানে মিন্না তাহলে বিচার মাঠে তার মুখে হবে দুইটি আগুনের জিহ্বা দেখুন তো মনে থাকে কিনা কেউ যদি মানুষের দুনিয়াতে জীবত করে তাহলে পরকালে তার মুখে কি হবে দুইটা জিহ্বা হবে আগুনের আগুন দিয়ে তৈরি করে আল্লাহ তার মুখের উপরে দুটো জিহ্বা করে দিলেন দুনিয়াতে তার ছিল দুটো মুখ ওখানে কথা বলেছে এখানে কথা বলেছে এই জন্য বিনিময়ে আল্লাহ তার কিয়ামতের মাঠে তাকে দুটো জিহ্বা দিবেন আপনি সাবধান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাল তাদরুনা মাইকুল নাসাল্লা সমিশাতি বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে প্রবেশ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে প্রবেশ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে প্রবেশ করে কি এই কথা বলতে বলতেই আল্লাহ রাসূল বলছেন আল ফাত আল ফাম মুখ এবং লজ্জা স্থান মুখে মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যায় আপনি ভালো মানুষ ভালো
ভালো খেলে মানুষ বাড়িতে খাওয়া দাওয়ার পরে ওই দোকানে গিয়ে বসলেন। দোকানে গিয়ে বসতেই দেখছেন যে আর একজনের বিপদ হচ্ছে। তখন আপনি বললেন যে ঠিকই বলেছেন, লোকটা এইরকম মেরে বলে। এখন আপনার মুখে দুটো চা আপনার জীবন, আপনি ওখানে গেলেন কেন? বহু দিন থেকে বলে আসছে আপনাকে যে আপনার বাঁচার তিনটি পথ, বহুদিন থেকে আপনাকে বলে আসছে যে আপনার বাঁচার তিনটি পথ। এক, মুখ বন্ধ করুন, মুখ ব্যবহার করবেন না, ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করা যাবে না। দুই, অলিয়াসা বাইক জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করা যাবে না। দোকানপাটে প্রয়োজন থাকলে দাঁড়িয়ে নিতে হবে, নেওয়া শেষ হলে ওখান থেকে চলে যেতে হবে, আপনি বসলেন কেন? আপনি জানেন না যে বসলে আর একজনের বদনাম শুনতে হবে? এতটুকু হিতাহিত জ্ঞান নেই? মাঝে গিয়ে ভাত খেলে পেটা ফেলে খান, এ বুঝি তো আছে? কাঁটা সহ তো খান না, মাছ দিয়ে ভাত খেলে কাঁটা সহ খান না, এই বুদ্ধি আছে? তো দোকানে বসলে আর একজন বিপদ করবে, বদনাম হবে, এটি বুদ্ধি নেই? কি করে আপনি মনে করলেন যে হ্যাঁ ঠিক বলেছেন, ওখানে আপনাকে আরো ভালো রাজ্য বসে থাকবে? ঠিক নয়। আল্লাহ রাসূল বলছেন জরুরি প্রয়োজন ছাড়া আপনি বাড়ি ত্যাগ করবেন, এটা আপনার বাঁচার পথ। তিন, পদ্মালা কাটিয়ে তাকে আপনাকে পাপের জন্য কাঁদতে হবে। আপনার পাপের জন্য আপনাকে কাঁদতে হবে, তাহলে আপনি বেঁচে যাবেন, বাঁচার তিনটি পথ। এক, ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করা যাবে না। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করা যাবে না। তিন, পাপের জন্য কাঁদতে হবে, তাহলে আপনি বেঁচে যাবেন। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল তাদরুনা মাইকুল নাসাল্লা, সংসারী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে দিন? সংসারী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে দিন? কি এমন আছে যে জিনিস মানুষকে মুখে ভরে মুখের মাধ্যমে জাহান্নামে নিক্ষেপ করে? এই কথা বলতে বলতেই পাক হাজার সালাহ তিনি তার নিজের জিহ্বাটা ধরে নিয়ে বলছেন, এই জিহ্বা, এই জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। দেখেন জিহ্বা আপনার বন্ধু কি সত্যি? আপনি তো এমনি চলছেন পশু প্রাণীর মতো, পশু প্রাণী খাচ্ছে পায়খানা করছে দিন কাটাচ্ছে, আমার আপনার অবস্থা তাই, আমি আর আপনি এখন পশু হয়ে গেছি। এইটাই জ্ঞান হারিয়ে ফেলেছি, বোধগম্য হারিয়ে ফেলেছি, বোধোদয় হারিয়ে ফেলেছি। মানুষকে ঠকাতে হবে, এটাই আমার চরিত্র। মানুষের ক্ষতি করতে হবে, এটাই চরিত্র। মানুষের জীবন পরিণাম পরনিন্দা করতে হবে, এটাই চরিত্র। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল তাদরুনা মা জীবন, সংসারী বলতে পারো জীবন কাকে বলে? সংসারে বলতে পারো জীবন কাকে বলে? তখন সাহাবগণ বলছেন, আল্লাহ রাসূলুল্লাহ আলাম, যিনি আমরা জানি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন জীবন কাকে বলে, পরনিন্দা কাকে বলে। তখন আল্লাহ রাসূল বলছেন, জিক্রুকা আখা করা একরা কর, তুমি তোমার ভাইয়ের কোন কথা বলবে এই কথা যদিও শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, এটাই হলো বিপদ। মনে রাখবেন, আবার বলছি, আপনি কোন ব্যক্তির কোন কথা এখানে বসে বলছেন, এই কথা যদিও শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, এটাই হলো বিপদ। আবার বুঝুন, সাহাবীগণ একথা বলছে, আল্লাহর রাসূল সাহাবীগণকে বললেন, আচ্ছা তোমরা বলতে পারো বিপদ কাকে বলে? তখন সাহাবীগণ বলছেন, জি না আমরা বলতে পারি না বিপদ কাকে বলে, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন বিপদ কাকে বলে। তখন আল্লাহর রাসূল নিজেই বলছেন, শোনো জিক্রুকা আখাকে বলে একরাহ, তুমি তোমার ভাইয়ের কোন কথা বলছো এই কথা যদিও শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, এটাই হলো বিপদ। এবার সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল আর একটা ইমকান আছে মা গুলো, এবার আপনি বলেন তো আল্লাহ রাসূল, ও যদি চুরি করে থাকে আর আমি যদি বলি চোর, তাহলে কি বিপদ হবে? ও যদি চেনা করে থাকে আর আমি যদি বলি চেনাকার, তাহলে কি বিপদ হবে? এটা তো বন্ধু, কেন ও তো করেছে, এটা কি তাহলে বিপদ হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো ইমকানা ফিহি মা তাকুলু ফাকাদ ইক্তাদতাহু, ও যদি চুরি করে থাকে আর তুমি বলো তাহলে কি বিপদ? ও যদি চুরি না করে থাকে তুমি বলো তাহলে অপবাদ। দুই বরং দুটি
মনে রাখতে হবে মরা পর্যন্ত। ও যদি যে না করে থাকে তুমি সমাজে বলো তাহলে বিবাদ, আর যদি না করে থাকে তুমি বলো তাহলে অপবাদ। দুইটা শাস্তি দুই রকম। ও যদি অশ্লীল কাজ করে না থাকে আপনি বলেন তাহলে আপনাকে 80 লাখ পিটা দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত আপনাকে 80 লাখ পিটানো না হবে ততক্ষণ পর্যন্ত আপনি পবিত্র হবেন না। এটা হলো এক অংশ। আর আরেকটা অংশ হল এই যে ও অশ্লীল কাজ করেছে তা আপনি বলছেন এবার বিবাদ, এবার তার হাত ধরে ক্ষমা নেওয়া ছাড়া এই পাপ ক্ষমা হবে না। বড় পাপ দুই ভাগে বিভক্ত, একগুলি আল্লাহর সাথে জড়িত, একগুলি মানুষের সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত পাপ যতই বড় হোক যতই কঠিন হোক, যেমন আল্লাহ রাসূল বলছেন মায়া তুমি দিরহাম হরে বড় হয় এলম আসাদ তুমি সিদ্ধতি ও সালা সিরে জেনে, কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় 36 বার জেনা করে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। দেখেন কত কঠিন কথা। আল্লাহ রাসূল বলছেন আরে বা সাবুনা জুজান আইসা আইন করে দিল মাও, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করে যেমন পাপ হয়। সুদের পাপের অবস্থা, কোটি কোটি টাকা সুদ খেয়েছে, গাড়ি বাড়ি করে ভরে ফেলেছে, ময়মনসিংহ শহরে কয়েকটা বাড়ি করেছে, ঢাকাতেও কয়েকটা করেছে, কোটি কোটি টাকা সুদ খেয়েছে। আজকে বক্তব্য শোনার পরে রাতে বলছে আল্লাহ আমার ভুলে হয়ে গেছে তুমি আমাকে মাফ করো, আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। টাকা যতই হোক না কেন, বাড়ি গাড়ি যতই হোক, কেন এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ, মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ নয়। এই বাপ হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ। এই জন্য আপনার 22-62 জমি জরিপ আছে, নিখুঁত জমি কোনো সমস্যা নেই। আপনি এখানে আলু চাষ করেছেন, গরু আপনার, লাঙ্গল আপনার, শ্রম আপনার, সব কিছু আপনার, শুধুমাত্র আলু উঠিয়ে নিয়েছে বড় আলুগুলি বস্তার মুখের উপরে রেখে বাজারে নিয়ে গিয়ে মাত্র 5 টাকা ঠগিয়ে মনে বিক্রি করেছেন। এই যে ঠগিয়ে বিক্রি করলেন এই পাপ তোবা করে ক্ষমা হবে না, এই পাপ হচ্ছে মানুষের সাথে জড়িত। যত মানুষকে ঠগিয়ে আলু বিক্রি করেছেন সবাকে টাকা ফেরত দিতে হবে, নইলে সবার কাছে কমানতে হবে। আপনি একজন কসাই গোস্ত বিক্রি করেন, প্রত্যেক গাড়িতে 50 করে গোস্ত কম দেন, আজকে আপনি এখন ক্ষমা চাচ্ছেন আল্লাহ আমার ভুলে হয়ে গেছে তুমি আমাকে মাফ করো, আজীবন ক্ষমা চাইলে হবে না। এই লোকটার কাছে আপনি 5,000 টাকা কর্জ নিয়েছিলেন, আপনি নিশ্চয় 2,000 টাকা দিয়ে আপনার কাছে আপনি তার কাছে ক্ষমা নেন, ভাই আমি দিতে পারছি না আমাকে মাফ করেন ভালো কথা, কিন্তু দিলেন না আপনি হজে চলে গেলেন, বাকি জীবন তোবা করলে কাটলেও হবে না, টাকা টাকা ফেরত দিতেই হবে। একটা রিক্সাওয়ালা দাম চুক্তি কিছু করেননি, এখানে নেমে বলছেন কত ভাড়া, বলছে 100 টাকা, 1 থাপ্পড় লাগিয়ে দিলেন চলে গেল, 10 টাকা দিয়েছেন চলে গেল। এই পাপ তোবা করে ক্ষমা হবে না, রিক্সাওয়ালাকে খুঁজে বের করে তার হাত ধরে ক্ষমা নিতে হবে, এছাড়া পৃথিবীতে বিকল্প কোনো পথ নেই। আপনার জমি জায়গা আছে, ছোট ছেলেকে আদর করে 2 বিঘা জমি লিখে দিয়েছেন, এই যে পাপ হয়েছে এই পাপ তো বাপরে ক্ষমা হবে না। শুনুন, যারা মানুষের সাথে জড়িত পাপ করে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে তাদের বাঁচার কোনো পথ নেই। মানুষের সাথে জড়িত পাপ, মানুষের সাথে জড়িত পাপ তোবা হবে ক্ষমা হবে না, এই হবে কিমত করে বিগত চেয়ারম্যানের নিন্দে করে। আর এই চেয়ারম্যানকে ফুলের মতো পবিত্র বলে টাকা জমা দিয়েছেন এবছর হজে চলে গেলেন, হজে চলে গিয়ে আর আসলেন না, বাকি জীবন থেকে গেলেন কাবা ঘরের গিলাপ ধরে, যদি মরা পর্যন্ত ক্ষমা চান এই বিবাদে পাপ ক্ষমা হবে না। ছোট ছেলের জমি দেওয়া এটা পাপ ক্ষমা হবে না, 50 করে গোস্ত কম দেওয়া হয়েছে পাপ ক্ষমা হবে না, ঠগি আলু বিক্রি করা হয়েছে পাপ ক্ষমা হবে না। দেশে ফিরে আসতে হবে, এসে এই মানুষের হাত ধরে ক্ষমা চাইতে হবে, মাথাকে আলো ফেরত দিতে হবে। যদি ওখানে আপনি মরা পর্যন্ত কাঁদেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না,
আল্লাহ যদি ক্ষমা করেন আল্লাহ হবেন অত্যাচারী, আল্লাহ যদি ক্ষমা করেন আল্লাহ হবেন অত্যাচারী। আল্লাহ বলেছেন ইন্নি হারামতু যুলমা আলাইয়া, আমি আমার উপর অত্যাচার হারাম করেছি, আমি অত্যাচার করবো না, দোষ তো আমার নয়, দোষ তো লোকের তিনটাকে কমিয়েছিল, অতএব লোকটাকে দোষ তো ফেরত দাও। ছোট ছেলেকে ঠগিয়েছ, ওই জমি আমার নয়, ওই জমি ওই ছোট ছেলের, তুমি জমি ফেরত দাও। আপনি টাকা পরিশোধ করলেন না, ছেলের কাছ থেকে জমি ফেরত নিলেন না, বিগত চেয়ারম্যানের আদরে নিন, ক্ষমা নিলেন না, দুনিয়া থেকে চলে গেলেন, আপনার কি হবে? ওখানে তো টাকা পরিশোধ করা যাবে না, ওখানে তো কারো হাত ধরে ক্ষমা নেওয়া যাবে না, ওখানে হাত ধরে ক্ষমা চলে না, ওখানে টাকা পরিশোধ করা যায় না। আপনি ভালো মানুষ তাহার যুগ করেছেন, নেকি আছে, হজ করেছেন, নেকি আছে, মানুষকে দান করেন তারও নেকি আছে, এবার আপনি উঠেছেন বিচারের মাঠে অনেক নেকি। ইতিমধ্যে একজন দলিয়ে এসে বলছে আল্লাহ তিনি আমার বাপ, আমার বড় ভাইকে জমি দিয়েছিল আমাকে দেয়। আরেকজন এসে বলছে আল্লাহ রাসূল এ আমাকে ঠগিয়ে বস্তু বিক্রি করেছে, আরেকজন এসে বলছে আল্লাহ রাসূল আমাকে ঠগিয়ে আলু বিক্রি করেছে, আরেকজন এসে বলছে আমার বিবাদ করণীয় করেছে। এখন এখন কিভাবে বিচার হবে? আল্লাহ রাসূল বিচারের পদ্ধতি বলছেন যে ওকে হাসানা প্রভু করে হাস আলাই হই, আপনার নেকি নিয়ে পাওনাদারদের দিতে হবে, কেননা এখন নেকি ছাড়া আর কোনো সম্বল নেই, হাত ধরে ক্ষমা চলবে না। যে দিলেন কি দেওয়ার একটি জিনিস হচ্ছে সেটা আপনার নেকি, আরে কিছু নেকি না আছে তো অন্তত একদিন ফকিরকে একটা টাকা দিয়েছেন সেটা তো আছে। আল্লাহ কোনো জিনিসকে গোপন করেন না, সেই টাকা দশটা নেকি আছে পাওনাদারদের দিবেন। নেকি দিতে দিতে যদি নেকি শেষ হয়ে যায় এখনো পাওনাদার বাকি থাকে তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলছেন যে ওকে যার খাতায় এখন ওদের তো পাপ আছে, যারা দড়ি এসেছে ওদের পাপ গুলি নিয়ে এর উপরে চাপিয়ে দেওয়া হবে, এর এক নেকিও না এখন সব দিয়ে দেওয়া হবে। আবার অন্যের পাপ ছিল, এর পাপ আগে থেকে কিছু ছিল, ওগুলো আসলো, এর পাপ বেশি হয়ে গেল, এ যাবে জান্নাতে, এ যাবে জাহান্নামে, ওরা যাবে জান্নাতে, এটা হলো বিচার। আমি আপনাকে বুঝাতে পারলাম কিনা, এটাই হলো মুসলিম। মুসলিম গ্রন্থ রয়েছে আল্লাহ রাসূল বলছেন যে হকগ্রস্তের বিচার হবে। বিবাদ হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ, একটা ন্যাচারজনক নোংরা পাপ। মানুষ যদি গিবাত পর্যায়ে গিবাত প্রসঙ্গে একটা হাদিসের প্রতি আমল করে তাহলে সমাজ সুন্দর হয়ে যাবে এবং সে জাহান্নাম থেকে বেঁচে যাবে। আর গণতন্ত্র গিবাতের সবচেয়ে বড় মাধ্যম, এর চেয়ে খারাপ নোংরা ন্যাচারজনক নোংরা মাধ্যম নেই। এদিকে মানুষ তিন রাত গিবাত করছে, খোলা মাঠে করছে, কলমে করছে, গোপনে করছে, প্রকাশ্যে করছে। আপনি গিবাত থেকে বেঁচে থাকুন। সম্মানিত উপস্থিতি মুসলিমরা, আমরা আপনাদেরকে গিবাত সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল বিবরণ পেশ করে বলছিলাম যে গিবাত মহাপাপ, মানুষের সাথে জড়িত পাপ, যেটা আল্লাহ ক্ষমা করেনি। অতএব আপনার নিকটে জোরালো আজ থেকে পরামর্শ যে আজকে বাড়িতে গিয়ে স্ত্রীকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে ডাকতে হবে, দেখে বলতে ভাই শোনো এই বাড়িতে আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত গিবাত বন্ধ করা হলো। কোন মহিলা যদি কোন কাজে আসে এসে যদি বলে চাঁপাইনবাবগঞ্জের ভাষা আপনারা বুঝেন কিনা, কোন মহিলা যদি চাউল করজনিতে এসেছে, এসে বলছে বুবু শুনেছ অমুক নাকি এই করেছে, তখন আপনার স্ত্রী ধম হবে কি করেছে সেটা তুমি বলো কেন, তুমি কি নিতে এসেছো সেটা বলো, কে কি করেছে এটা শুনতে চায় না, তোমার ওই কথাই শুনতে চায় না, তুমি চাউল কর্য করতে শুনতে নিয়ে নাও, পারবেন না স্ত্রীকে বলতে? ছেলে মেয়েকে ডেকে আজকে বলে দিবেন শোনো জিন্দগিতে কোনোদিন মন কোনো মানুষের কথা মুখে দিবা না, এবং ওই জায়গাতে হলে ওখানে বসবা না, আর কেউ বললে তাকে কমকে ঠেকাবা, আপনার ছেলের অবস্থা কিন্তু এই
আপনি আপনার ছেলেকে বুঝান, আমি এইটা দেখে আসলাম, পড়তে আমি স্কুলে দেখেছি, কথা আপনি বুঝতে পারেন না, তখন এটা বিবাদ নয়। এই ছেলেটার সাথে মেয়ের বিবাহ দিতে চাচ্ছেন, তা আমাকে জানতে এসেছেন আপনার সাহেব, ওই ছেলেটা তো আপনার ছাত্র, তো ওই ছেলেটার সাথে মেয়ের বিবাহ দিতে চাচ্ছে, একটু কিছু বলেন। এই সময়ে যদি গোপন কিছু থাকে আপনি না বলেন, তাহলে আপনি আমানতের খেয়াল করলেন। এখন বলতে হবে এটাই ঠিক, আপনি উনি বিবাহ দিলে তার না দিলেন তার ব্যাপার, কথা আমার বুঝতে পারি না, তখন এটা বিবাদ নয়, তখন এটা আপনি আমানতের রক্ষা করলেন, নইলে আমানতের খেয়াল করা হলো। সব জায়গায় কথা বলা যাবে না, যারা নেতা যারা অন্যায়কে ঠেকাতে পারে তার কাছে কথাটি পেশ করা যায়, এইভাবে কারো কথা সামনে পেশ করা যায়, তাছাড়া যায় না। সম্মানিত উপস্থিতি, আমরা আপনার সপরিবারের নিকটে জোরালো দাবি রাখছি যে আজ থেকে যেন আপনার পরিবারে বিবাদ না হয়, আল্লাহ আমাকে কবুল করো আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরাও দুঃখিত, বিগত দুই মাসে দুই দিন আপনাদেরকে প্রোগ্রামে তারিখ দিয়েছিলাম, আপনাদের প্রোগ্রাম কবুল করেছিলাম, এ কথাই আমাদের সাথে যোগাযোগ তা আপনাদের সামনে কোনো মিথ্যাচার গ্রহণ করেনি। এটা আমাদের সমস্যা হোক, দুর্বলতা হোক, যেটাই হোক, আপনাদের দাওয়াত কবুল করে আমরা নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারিনি, এ কথাই ছিল। এই জন্য আমরা দুঃখিত। এরপরে বলতে চাচ্ছি যে আমাদের বুঝে সমস্যাকে সামনে রেখে আমরা আসি, আপনাদের সাথে আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। আপনাদের প্রোগ্রাম কবুল করে আসবো না এরকম কোনো কাজকর্ম আমাদের সাথে আপনাদের হয়নি। এই এলাকায় কোনো মানুষ আমাদের কিছু করেছে বলেছে এ কথা আমরা জানি না, কাজেই আপনাদের প্রোগ্রাম কবুল করে আসবো না এ কথা ঠিক নয়। শেষের কথাটি হচ্ছে এই, এটাই তাকদীর যে আজকে আসা ছিল, আগে আসার তাকদীর ছিল না। আমি তো নিজে গ্রহণ করেছি, এর পরেও আসা হলো না কেন? আজকে তো হজর আজম থেকে নিয়ে বসে আছে, কতক্ষণ আল্লাহ রাখবেন সেটা আল্লাহ করে জানেন। অতএব আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছি যে যারা দাওয়াত নিয়েছিল তাদের ব্যাপারে এভাবে কিছু বলা বা অন্য সামনে কিছু বলা এটা একটা বিপদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সতর্ক থাকুন। আর কেউ কোনো কাজে নামলে তার বিরুদ্ধে হতে ছড়িয়ে পড়া ঠিক নয়, এটাও তো হতে পারে যে কথা তারা ঠিকই বলেছিল হলো না। যেমন আজকে আপনি বিশ্বাস করুন, আপনাদের ছেলেরা আমার সাথে দুইবারই কথা বলেছে, ওয়াদা দিয়েছি আমি আসার যাবো ইনশাআল্লাহ, এবং ব্যবস্থাপনা তারা সর্ব ধরনের করেছে, রাস্তাঘাট গাড়ি টাকা পয়সা সব এরপর আসতে পারে। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি এটা তার দিক, এটা মেনে নেন তাহলে এটা সবল হবে। আল্লাহ তুমি আমাদের ভুল ত্রুটি মাফ করো আল্লাহ, আল্লাহ যারা আমাদের মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আল্লাহ যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলে পদ্ধতি অনুযায়ী চলার প্রভৃতি দান করো। আজকে আমরা বিবাদের উপরে একটা গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ শুনলাম, এই বিবাদের উপরে যথাযথভাবে আমাদেরকে আমল করার প্রভৃতি দান করো, মানুষের উপরে মন্দ ধারণা থেকে আমাদেরকে রক্ষা করো। এই দাবি এই দাওয়া এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।